আজি সব গাইজ আব্বাই আজি আমার সবজি বানাইছে। বিশেষ তেনেকুৱা একো বাড়ি নাই, ডাঙৰ বাড়ি নাই, ঘৰৰ ভেটিটো বাহিৰতে যিকেইটা হয় আৰু সেইকেইটা, এই যেনেকে এইখিনি এজোপা কণ বিলাহী, ইয়াৰ পৰা আমি বিলাহী দুই এটা খাই থাকোঁ। সেই গাইজ স্বাগত সজীৱ জোনাই ব্লগ। আজি ৰাতিপুৱা 4:10 থাকোঁতে এটা ব্লগ আৰম্ভ কৰিছোঁ, ভিডিঅ' এটা। ভিডিঅ'টো বিশেষ তেনেকৈ একো নাই, এটা চিম্পল নৰ্মেল ভিডিঅ' এটা হ'ব। ভণ্টি আৰু জোঁৱাই আহিছিল ডিব্ৰুগড়ৰ পৰা, চ' তাকে তেওঁলোকক উঠাব গৈছোঁ ট্ৰেইনত আমাৰ ডেকাগাঁও ষ্টেচনত। সেইফালে আমাৰ সোহেল এয়া ডিব্ৰুগড়। সোহেল সোহেল আজি যাবগৈ, কেনেকুৱা যাবলৈ মন আছে নাই? মন নাই। সেইফালে চোৱা আজন দিছে, এইবাৰকো ভালকৈ পঢ়িবা। বাজি লগাইছিলোঁ এয়া ঘৰৰ পৰা মানে ষ্টেচন থ'বলৈ, মই এখন টেম্পু মাতিছোঁ বুলি কৈছিলোঁ। কৈছিলে টেম্পু যদি নাহে তুমি মোক 20 টকা দিব লাগিব, আৰু যদি মই কৈছোঁ টেম্পু আহিলে মই তুমি মোক 20 টকা দিব। এতিয়া টেম্পুখন আহিলে মই গাড়ী দি থ'ব আহিলোঁ, মই হাৰি গ'লোঁ ন, 20 টকা দিব লাগিব। এতিয়া কথাটো বেয়া হ'ল ন, 20 টকাটো গ'ল আৰু হাৰি গ'লো। হে তোমাক ক'লে সোহেলকে গাই 20 টকাটো অফাৰত পালে ন, তুমি প্ৰফিটত জিকি পেলাই পাইছা ন, তোমাৰ মেহনতৰ ইনকাম ন এইটো, হয়নে? অঁ যাওক, হা বাই বাই, সন্ধিয়া 6টা বজাত পাই যাবা। অ'কে তেহে মই 20 টকাটো হাৰি গ'লোঁ, সেইকাৰণে তাক 20 টকাটো দি দিলোঁ আৰু। এই বাই বাই যাওক। তো গাইজ আমি এতিয়া সিহঁতক মানে ট্ৰেইনত উঠাই আহি আছোঁ ঘৰলৈ, আৰু আমি ঘৰ পাবই হ'ল আৰু এইটো ৰাস্তা আমাৰ ঘৰ। এতিয়া আহিছে 4:51, একদম মৌচুমটো দেখিছে নাই কি ধুনীয়া, আমাৰ আফুল্লিত অকণ দেখাই আছোঁ বোলো। আমাৰ এই গছজোপা ডাঙৰেই হৈ গ'ল আৰু নতুন নতুন পাত ওলাই গ'ল, কি ধুনীয়াকৈ হৈ গৈছে। এফালে গাঁওখন পুৰা চন্নাতা হৈ আছে, চবফালে খালী খালী, একদম পুৰা খালী খালী হৈ আছে। মৰ্ণিং টাইম, ৰাতিপুৱা অলপ সোনকালে উঠিব লাগে, উঠিলে ভালেই লাগে বাৰু। এতিয়াতো বাৰু টোপনি নাহে আৰু ভাল লাগিছে। এইটো ব্ৰেকফাষ্টটো কৰি ল'ম। আজি ব্ৰেকফাষ্টত কি আছে? অ' আজি ব্ৰেকফাষ্টত মানে চিকেন পোলাও। ৰাতিপুৱা কোনে কোনে ব্ৰেকফাষ্টত চিকেন পোলাও হওক মানে ভাত হওক খাই কমেণ্ট কৰি জনাব, মই কেতিয়াবা কেতিয়াবা খাওঁ বাৰু। তো গাইজ অকণমান ৰাতিপুৱা যিটো ব্ৰেকফাষ্ট কৰিলোঁ, দেখা পালে ব্ৰেকফাষ্টটো কৰি অকণমান এনেই ওলাই আহিলোঁ। এখন মোৰ লগৰ এটা দোকান, লগৰটোৰ দোকানতে এনেই অকণমান আড্ডা মাৰোঁ, আৰু এইখিনিয়ে জেগাতে আড্ডা মৰা জেগা মোৰ। কাৰ্তিক ভাই বহি আছে, অ নমস্কাৰ নমস্কাৰ। এইফালে আমাৰ আৰজুল ভাই কালি শ্বিলঙৰ পৰা আহিছে। ৱালাইকুম আছালাম ভাই, কেনেকুৱা শ্বিলঙৰ খা খবৰ? মই শ্বিলং যাম ভাই, ভাই এদিন তোৰ ওচৰত যাম ভাবি আছো। সাজিত ভাই কেতিয়া আহিব শ্বিলঙত ফুৰিব কাৰণে? অ মই যাম যাম, এই খুব সোনকালতে যাম। নিজৰ হৈ গৈছে বৰ্তমান, যাব লাগে ফুৰিব নাই? যাম যাম, এই বঢ়িয়াকৈ যাম, তোৰ ৰুমত থাকিম, একদম পুৰা শ্বিলং ঘূৰিম, পুৰা বজাৰ চজাৰ কৰিম, আৰু পুৰা ধুনীয়াকৈ ভিডিঅ' চিডিঅ' বনাম। ঘূৰিব লাগে, চেৰাপুঞ্জী যাব লাগে নে? তাকে তাকে চাই মিলি ধুনীয়াকৈ বাছ ঘূৰি। এতিয়া শ্বিলঙৰ ক্লাইমেটটো কেনেকুৱা চলি? ঠাণ্ডাও বহুত, অলপ ৰাতি অকমান মৰে, আগত নিচিনা নাই, অলপ কমিলো। গাইজ আপোনালোকে কমেন্ট এটা কৰি জনাব কিমান সোনকালে আপোনালোকে শ্বিলঙৰ ভিডিঅ' চাব বিচাৰে, কি কয় কাৰ্তিক ওলাবি? যদি আপোনালোকে কমেণ্ট কৰি জনায় তেতিয়াহ'লে মই খুব সোনকালতে শ্বিলঙৰ যাম, এটা ভিডিঅ' বনাম।
আরজু যাও হ্যাঁ পিছত লগ পাম বাৰু। আজি সব গাইজ আব্বা আজি আমার সবজি বনাইছে। সবজি মানে কি আর খুতরে শাক অকমান বনাইছো চৌকাত বনাইছো মানে খাই টেস্ট লাগবে আর সেখানে চৌকাতে আমি বেশি ভাল পাও মানে গ্যাসতকে চৌকাত বেশি ভাল পাও। মানুষজনে কলে কি গ্যাসত বনাও মনে হচ্ছে নালাগে চৌকাত বনাম দিয়া মই বনাম। গাইজ আপনাদের একটা কথা বুঝব পারিছেনে আমি হলো সমাজের মানুষ সো আমি সেই ঘর বাড়ি চুকর শাক পাত কচু লতা কিবা কিবি এইবিল মানে কাটি বাছি খাই এইবিল ভাল পাও। বিশেষ তেন একো বাড়ি নাই ডর বাড়ি নাই ঘর ভেটিটো বাহিরতে যিকিটা হয় আর সেইকিটা এইখানে এজোপা কণ বিলাহী ইয়ারপর আমি বিলাহী দুই এটা খাই থাকো কচু টেঙা চেঙা বনালে এয়া মানুষজনের রুই থা এয়া কণ বিলাহী আর এইফেলে খুতরিয়া শাকখিনি এইফেল প্রায় উঠাইছো এইবিল জায়গার পরে খুতরিয়া শাক উঠাইছো ইয়াত আরো লাগি আছে এখানে আকো এসাজ খাব পারিম সব এখানে আকো এসাজ খাব পারিম একদম ধুনিয়া ধুনিয়া খুতরিয়া দেখিছেনে। আমি মানে খেতি করো বলে তেন একো খেতি করা নহয় বজারের পর কিনি আনা হে বিলাহী বিলাহী খালো খাই পেলাই তারপর যিখিনি আমি পেলনীয়া বিলাহী থাকে তো এইখানে রুই দিছো মানে বিলাহীবিল ইয়াতে গুটিবিল পেলাই দিছি ইয়াতে বিলাহী গছ আছে এইবিল নিয়ে এটা এডোখর দুডোখর জায়গা আকর রুম গে রুই দিম আর এইফেলে এনেক কচু চচু লাগিয়ে আছে আর কেদিনের পিছনে আকো কচু অল্প ওলাব সেইখিনি খাব পাৰিম। সো সেয়াই আমার লাইফ।